보고 못 찾으셨네. আজকে অনুষ্ঠানে উপস্থিত প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষ এবং আমার সকল সহপাঠীকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সত্যি আশা করতে পারি নাই যে তোমরা এতটা অ্যারেঞ্জমেন্ট করবা আমাদের জন্য, এবং তোমাদের অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে প্রকাশ পাইছে যে তোমরা আমাদেরকে কতটা ভালোবাসো। এবং আমি তোমাদেরকে নিয়ে খুবই আশাবাদী যে তোমরা ভবিষ্যতে তোমাদের এই ইউনিটিটা বজায় রাখবা, কারণ নার্সিং এর মধ্যে ইউনিটি জিনিসটা অনেক দরকার আছে। তোমরা ফুল তোমাদের যে প্রফেশনাল লাইফ সেখানেও এই ইউনিটি জিনিসটা অনেক তোমাদের কাজ দিবে, এবং তোমরা বড়দেরকে যে রেসপেক্টের ব্যাপারটা কিছুক্ষণ আগে তোমাদের বড় ভাইয়া তোমাদেরকে বলে গেছে, এই জিনিসটা প্রফেশনাল তোমাদেরকে মেনটেন করতে হবে। সেই জন্য সবার প্রথমে তোমরা নিজের কলেজ থেকেই সেটা প্র্যাকটিস করে যাও। আমি বলবো এটা তোমাদের জন্য অনেক অনেক ভালো হবে ক্যারিয়ারের দিক থেকে। তোমরা হয়তো জানো না যে নার্সিংয়ে যে প্রফেশন ব্যাপারটা আছে সেখানে তোমার প্রমোশন বলে যে হয় সেটা শুধুমাত্র এডুকেশন কোয়ালিফিকেশনের জন্যই হয় না, সেখানে তার কোয়ালিফিকেশনের ভিতরে আর অনেক কিছু থাকে, যেমন মনে করো ডিসিপ্লিন, পাংচুয়ালিটি, একজন নার্স তার ওয়ার্ডে কতটা লিডারশিপ মেনটেন করতে পারতেছে, কতটা ইউনিটি মেনটেন করতে পারতেছে, কতটা পাংচুয়াল, সেভাবেই কিন্তু তার প্রমোশনটা হয়ে থাকে। সেক্ষেত্রে তার পড়াশোনা পেপারটা যতটাই ইম্পর্টেন্ট তেমন তার ক্যারেক্টারের বিষয় থেকে এটা কোনো দিক থেকে কম ইম্পর্টেন্ট না। আর আমার একটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে তোমরা যাই করো পড়াশোনাটা ভালো করে করবা, কারণ পড়াশোনাটা অলরেডি জীবনে অর্ধেক পড়াশোনা করেই আসছো, কিন্তু মেইন পড়াশোনাটা এখন তোমার লক্ষ্য হচ্ছে নার্সিং। নার্সিংয়ে যে পড়াশোনাটা করতে আসছো সেই পড়াশোনাটা তোমার পুরো ক্যারিয়ারটাকে বিল্ড আপ করবে, আর যে পড়াশোনাগুলো এতদিন করে আসছো সেটা এখনই পড়াশোনাটা করার জন্য সামনে এগিয়ে যাওয়ার জন্য হেল্প করবে। কিন্তু বর্তমান যে নার্সিং পড়াশোনাটা সেটা কিন্তু অনেক প্র্যাকটিক্যাল, আমরা থিওরিক্যাল অনেক পড়াশোনা করছি কিন্তু এখন কিন্তু অনেক প্র্যাকটিক্যাল হইতে হবে। হসপিটালে যখন ডিউটি করবা তখন অনেক বেশি পাংচুয়াল হইতে হবে, অনেক বেশি স্মার্টলি, স্মার্ট বলতে আমি শুধুমাত্র ড্রেস আপ বলতেছি না, মানে তুমি কতটা প্রপারলি তোমার কাজটা মেনটেন করতে পারতেছ সেই ব্যাপারে স্মার্ট হইতে হবে, তোমার কাজের ব্যাপারে তোমাকে স্মার্ট হইতে হবে। অবশ্যই ড্রেস আপ একটা বিষয়, মানে এক্সট্রা অর্নামেন্টস কিংবা এক্সট্রা কি বলবো সাজগোজ কোনো কিছু ডিউটি টাইমে করা যাবে না, কারণ একজন নাচের গেটার পেপার উপর অনেক কিছু মেনটেন করে যে সে আসলে কতটা পাংচুয়াল। যারা এখন থার্ড ইয়ার আসো তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যাই কাজ করবা তোমাদের যে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রী আছে ওদেরকে নিয়ে করবা, কারণ তোমরাও আমাদের মতো কিছুদিন পর চলে যাবা, ওদেরকে কাজগুলো শিখতে হবে, ওরা তোমাদের সাথে থেকে কাজগুলো শিখবে, আর ওরা যত ভালোভাবে তোমাদের কাছ থেকে শিখতে পারবে তোমাদের যাওয়ার সময় ঠিক ততটাই ভালো তোমাদেরকে দিতে পারবে। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই ওদেরকে সাথে রাখবা, ওদেরকে শিখাবা, কারণ ওরা নতুন, আর ওরা যদি কোনো ভুল করে থাকে সেক্ষেত্রে অবশ্যই ওদেরকে বুঝাবা, কারণ ওরা একটা নতুন ক্যাম্পাসে আসছে, ওদের মধ্যে এমনি যতটা আনন্দ ততটা ভয় কাজ করতেছে, ওরা অনেক কিছুই জানে না। আমি বারবার বলবো ওদের ভুলগুলোকে তোমরা ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবা এবং ওদেরকে বুঝাবা শিখাবা। আর জুনিয়র যারা আছো এবছর যারা ফার্স্ট ইয়ারে আমাদের কলেজে অ্যাডমিশন নিছো, আমি অনেককেই চিনি না কিন্তু আজকে হয়তো অনেকেই পারফরমেন্স করছো দেখছি, অনেক ভালো লাগছে যে তোমরা এতটা অ্যাক্টিভ আসার পর ক্যাম্পাসে নিজের কলেজের অনুষ্ঠানে পারফরমেন্স করতেছো, এটা তোমাদের জন্য অনেক ভালো। আমি বুঝতে পারছি তোমরা আসলে অনেক অ্যাক্টিভ, তোমাদের যে সিনিয়র বেস আছে তাদেরকে তোমরা সবসময় কোঅপারেটিভ থাকবা তাদের সাথে, তাদের মতামত নিয়ে ডিসিশন নিবা, কখনো নিজেরা ডিসিশন নিয়ে এসে তাদেরকে বলবা না যে আমরা এটা ঠিক করছি এটা আমরা করবো, জিজ্ঞেস করবো আমরা কি এটা করতে পারি বা আমরা এটা ডিসিশন নিয়েছি আমাদের মধ্যে মনে হয়েছে এটা এরকম করা যায়, আপনারা যদি বলেন তাহলে আমরা এটা করবো, কারণ তুমি যে প্রফেশনে আসছো এই সিনিয়রের প্রতি যে রেসপেক্ট ব্যাপারটা এটা তোমার প্রফেশনাল লাইফেও দেখাতে হবে, শুধু কলেজে না, যখন তুমি ডিউটি করবা সেখানেও।
তোমার যে সিনিয়র স্টাফরা আছে তাদের প্রতি রেসপেক্ট রেখেই তোমাকে কাজ করতে হবে। আর নার্সিং এ তোমরা মাত্র ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়েছো, এরপর বিএসসি আছে, মাস্টার্স আছে, এমপিএস আছে, পিএইচডিও আছে। তো আমি চেষ্টা করব যে ব্যক্তিগতভাবে আমারও ইচ্ছা আছে দেশের বাইরে পিএইচডি করতে যাওয়ার জন্য, তোমাদের ওইরকম ইচ্ছা থাকুক, তোমরা ওইরকম ইচ্ছা নিয়ে পড়াশোনা করো যাতে একটা ভালো রেজাল্ট নিয়ে কলেজ থেকে বের হতে পারো। আর কলেজের বিষয়ে বলবো যে কলেজ কখনোই তার দিক থেকে যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারপরেও আমাদের হয়তো মনে হইতে পারে যে কলেজ আমাদের জন্য কেন এটা করেনি, কেন এটা করলো না, কিন্তু এই মনে হওয়াগুলো যেন আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এগুলো কখনো বাহিরে সবার কাছে প্রকাশ করা যাবে না, কারণ তুমি যদি তোমার নিজের ফ্যামিলির সম্পর্কে খারাপ বলো, আলটিমেটলি তুমিও কিন্তু তার মধ্যে পড়ে যাচ্ছ, বাহিরে মানুষগুলো জানতে পারতেছে যে তুমিও ওইরকম। তো সেক্ষেত্রে আমাদের কলেজ কি আমাদের জন্য করলো না করলো সেটা না দেখে আমার মনে হয় আমরা আমাদের দিক থেকে ঠিক থাকলে সব ঠিক, যেটা এই অনুষ্ঠান মাধ্যমে প্রকাশ পাইছে যে কলেজ আমাদের জন্য কিছু করুক আর না করুক, আমাদের অনুষ্ঠানটা কিন্তু হয়েছে আর তোমরা সেটা করে দেখাইছো। তো তোমাদের জন্য এই জন্য আমি মানে আমার পক্ষ থেকে, আমার ব্যাচমেটদের পক্ষ থেকে তোমাদের জন্য অনেক 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 দোয়া, শুভকামনা এবং সব কিছু থাকবে। তোমরা আমাদের জন্য দোয়া করবা, কারণ আমরা এখন খুবই ক্ষুধার্ত। ক্ষুধার্ত বলতে আমি বুঝাইছি মানে আমরা এখন মনের দিক থেকে অনেক ক্ষুধার্ত। আমাদের এখনও কারো কোথাও সেভাবে আমরা জবের জন্য প্রিপেয়ার হতে পারি নাই, আমাদের পরীক্ষার জন্য আমরা অনেক সবাই টেন্সে আছি। তো তোমরা আমাদের জন্য দোয়া করবা যাতে আমরা ভালো জায়গায় পৌঁছাতে পারি, কারণ এতটুকু নিশ্চিত থাকো আমরা যদি ভালো জায়গায় যাই, আমি সবার আগে রেফারেন্সে কাজ করব আমার কলেজের ছোট ভাই বোনের জন্য। সবসময় যাব যে আমার জায়গাতে আমার কলেজেরই একটা ছোট ভাই অথবা বোন থাকুক, তাকে আমি চিনি কিংবা না চিনি, তার পরিচয় শুধুমাত্র হামিদা নার্সিং কিংবা সাইক নার্সিংই যথেষ্ট। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে এটুকুই বলবো যে তোমরা আমাদের জন্য দোয়া করো, আমরা যেন ভালো জায়গায় পৌঁছাতে পারি। আমরা যদি ভালো জায়গায় পৌঁছাতে পারি সেটা তোমাদের জন্য গর্বের হবে, তোমরাও ইনশাল্লাহ তখন ভালো জায়গায় পৌঁছাতে পারবা। তো আমাদের জন্য দোয়া করবা, আমরা যেন সবাই সাকসেসফুল পরীক্ষা এক্সামে পাশ করতে পারি এবং ভালো জব করতে পারি। আর তোমাদের জন্য অনেক শুভকামনা রইল, ধন্যবাদ।